বীরভূমের তো একটা ঐতিহ্য আছে শান্তিনিকেতন, এবং বিশ্বভারতী আমাদের একদিন খুব গর্বের জায়গা ছিল। আজ নানা রকম প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি মনে করি যে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের যে পদচিহ্ন, তার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বকবি বিশ্বছবি, সেই ছবি আমাদের এখনও গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে, আমাদের মনকে তো মানে সুন্দর করে দেয়। আমরা বীরভূম শুনলেই খুশি হয়ে যাই, একদিকে বাউলের একতারা, অন্যদিকে লালমাটির পথ, অন্যদিকে শান্তিনিকেতন, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি, সবটাই গর্বের। আপনারা ভালো থাকুন, ভালো করে পড়াশোনা করুন, এগিয়ে আসুন। বীরভূমের ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করছেন, আমি সত্যি খুব খুশি এটা জেনে। আপনাদের অনেক অভিনন্দন, নমস্কার। এবার আমি আসবো বর্ধমান পশ্চিমে। বর্ধমান পশ্চিম, আচ্ছা ওদের গিফট, ওদের গিফট গুলো দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে ম্যাম সবাইকে, ওদের খাওয়া দাওয়া করা হয়েছে, প্যাকেট দেওয়া হয়েছে, খাবার প্যাকেট দেওয়া হয়েছে। তোমাদের অনেক অভিনন্দন, তোমরা যা পড়াশোনা করেছো তা আমাদের গর্ব বাড়ায়। একই কথা হয়তো বারবার বলবো না, কিন্তু আমি বলি তোমাদের শক্তি, প্রাণতৃষ্ণা, সকালের ভোর আরও নতুন দিশা দেখাক, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরও 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 দাও প্রাণ, আরও তোমাদের প্রাণ দিক, তোমরা আরও ভালো করে চলো, আরও ভালো করে জীবনে স্বপ্ন গড়ো, নতুন ভোর আসুক তোমাদের জীবনে। এই শুভেচ্ছা অভিনন্দন রইল, খুব ভালো থেকো, অনেক অনেক অভিনন্দন তোমাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এবং বর্ধমান পূর্বতে চলে আসবো, অরুণ সবাইকে খাইয়ে দিও, হ্যাঁ বর্ধমান পূর্বতে চলে আসবো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বর্ধমানে একদিকে ধান ফলে সবুজ বিপ্লব, আবার সবুজ বিপ্লবের সাথে শিক্ষা বিপ্লবও করে। বর্ধমানের সীতাভোগ মিহিদানা, অন্যদিকে ল্যাংচা, ল্যাংচা মহল, ল্যাংচা হাব, সবটাই বিখ্যাত। তার সাথে কালনার মন্দির থেকে শুরু করে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে বর্ধমান রাজবাড়ি থেকে শুরু করে বর্ধমান গ্রামীণ এলাকাও আছে, শহর এলাকাও আছে। কিন্তু সবচেয়ে ভালোবাসি আমি ছাত্রছাত্রীদের, এবং তারা যেভাবে পড়াশোনা করেছেন, আর আমার অভিভাবকরাও যারা আছেন, বাবা মা যেভাবে ছেলে মেয়েদের তৈরি করেছেন, এবং টিচার্সরা নিজের মতো করে, গর্ববোধ করি আমরা তাদের জন্য।